সম্ভবত আগে ডাকাতেরা পূজা করতো। এটা সবাই এখন অঞ্জলি দিতে যাচ্ছে, ভিড়তে দেখো তো মহাষ্টমী আর আমরা অঞ্জলিতে চলে আসছি নেতাজি ইনস্টিটিউট এখানে। আর সকালে যা বৃষ্টি হলো কি বলবো, আর মনে হচ্ছিল আজকের পুজো মাটি হয়ে যাবে, বাট আজকে এখন ওয়েদার খুব সুন্দর পরিষ্কার। এখন সন্ধ্যাবেলায় ওয়েদার কেমন হয় সেটা জানি না, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা তোমরা দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। তো এখন আমি মন্দিরে আছি, আর মন্দিরে জাস্ট দেখো খালি সাইডে এত ভিড়। আমাদের এই পুজো হচ্ছে বহু প্রাচীন পুজো, এখানে মানে এত রেকর্ড পরিমাণ ভিড় হয় যে পা রাখার জায়গা থাকে না, এবং আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি বিগত বছরগুলোর তুলনায় কোনোদিন এভাবে লক্ষ্য করিনি যে গেটের থেকেই লোকজন অঞ্জলি দিচ্ছে, মানে পুণ্যার থেকে অঞ্জলি দিচ্ছে, এতটা ভিড়। মানে বাঙাল বাড়িতে আরো খারাপ হয়েছে, কিন্তু আমাদের এখানে রেকর্ড পরিমাণে ভিড় হয়, কারণ হচ্ছে বহু প্রাচীন পুজো। আমাদের এই মা জাগ্রত কথিত আছে, প্রাচীন কালে যখন এটা ডাকাতরা পুজো করতো তখন এখানে ওই আমাদের যে পার্শ্ববর্তী পুকুর রয়েছে যেখানে আমরা মা দুর্গাকে ভাসাই, সেখান থেকে নাকি বাসনপত্র ভেসে উঠতো। তো এটা খুব জাগ্রত পুজো, এটা আমরা অনেকেই মানে কেউ মানুষ চেনা মানুষ হয়তো অনেকে জানে না, নতুন জেনারেশন জানে না, কিন্তু পুরোনো জেনারেশনটা মোটামুটি সবাই জানে যে এটা খুব জাগ্রত পুজো। ধন্যবাদ দাদা। আমার হাতে ফুল চলে এসেছে, আর এখন আমি অঞ্জলি দেবো। পিছনে দেখতে পাচ্ছ অনেকজন অঞ্জলি দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবার অঞ্জলিটা দিয়ে ফেলি ফটাফট। তো ফ্রেন্ডস, ফাইনালি অঞ্জলি দেওয়ার পরে এখন আমি প্যান্ডেলের বাইরে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন স্যার, এই ক্লাবেরই কর্মকর্তা। তো আমি স্যারের সঙ্গে কিছু কথা বলবো, আমাদের এই ক্লাবের যে অনুষ্ঠান কতদিন থেকে হচ্ছে, কীভাবে হচ্ছে, সে সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো, আর আপনারা দেখুন আর সঙ্গে থাকুন। নমস্কার সবাইকে, শুভ অষ্টমীর শুভেচ্ছা। আমাদের হাসপাতাল পাড়ার নেতাজি ইনস্টিটিউটের যে পুজো, এটা আসলে একটা সার্বজনীন পুজো, প্রচুর প্রাচীন এই পুজোর একটা ঐতিহ্য আছে। শুনে আসছি আমরা যে আগে এটা একটা ঐতিহাসিক কাল থেকে বলতে পারি, সম্ভবত আগে ডাকাতেরা পুজো করতো এটা, এবং এই যে পাশে পুকুরটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পুকুর থেকে আগে নাকি অনেকে যখন ডাকাতদের আমলে পুজো হতো তখন লোকের যেটা কামনা ছিল, হয়তো অনেক গরিব মানুষের মেয়েদের বিয়ে টিয়ের সময় অনেক বাসনপত্র উঠতো, এটা আমরা একটা কথিত আছে আর কি, আমরা শুনতে পাই, অনেক বইও লেখা আছে এটা নিয়ে, বইও বেরিয়েছে ডক্টর বৃন্দাবন ঘোষের এই নিয়ে। তো আমাদের এই পুজোটা তারপর আস্তে আস্তে যখন এখানে হাসপাতাল হয়েছে, হাসপাতালের স্টাফরা ডাক্তারবাবুরা যুক্ত থাকতেন, তারপরে এক সময় আমাদের দাদুরা বা বাবা তাদের আমলের পর এখন আমাদের হাতে এসছে, আমরা নেতাজি ইনস্টিটিউট পুজো পরিচালনা করছি, 79তম বর্ষে পুজো, কিন্তু বাস্তবটা আরও পুরনো হবে। এবং পাশে যে মঞ্চ আছে, আমরা এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, শেষের দিকে বিচিত্র অনুষ্ঠান হয়। এই আমাদের পুজো, আগে মেলা হতো এখানে, এই মেলাটা খুব ঐতিহ্যবাহী মেলা ছিল, কিন্তু এই প্রাচীর হয়ে যাওয়ার পর আমাদের এখানে আর মেলাটা আমরা করতে পারছি না, মেলাটাই কারণে হচ্ছে না। তাছাড়া এই যে দেখতেই পাচ্ছেন আজকে অষ্টমীতে প্রায় এলাকার কয়েক হাজার লোক এখানে আসে অঞ্জলি দিতে, এখানে আসতেই হবে, ইভেন যাদের বাইরে বিয়ে হয়ে গেছে তারাও এখনো এখানে আসে অঞ্জলি দিতে, এটাই স্পেশালিটি আমাদের এখানকার এই পুজো। আপনারাও আসুন আমাদের পুজো প্রত্যেকবার, সবাইকে আগাম আমন্ত্রণ থাকলো, ধন্যবাদ। অঞ্জলি শেষে এখন অঞ্জলির ভোগ বিতরণ শুরু হয়ে গেছে, আর এখন আমি দাদার সামনে রয়েছি, এই ক্লাবের সেক্রেটারি মানে সম্পাদক। ময়না সন্ন্যাসী আছে কেউ থাকলে হাত তোলো। আজকে অষ্টমী পুজো হলো, অঞ্জলি হলো, এখন ভোগ বিতরণ চলছে। হ্যাঁ,
সবাইকে আমাদের পূজা মণ্ডপে রামকৃষ্ণ রায় হ্যাঁ আছে আছে হাত তুলেছে আমাদের পূজা মণ্ডপে প্রতিদিন সন্ধ্যায় আমাদের পূজা মণ্ডপে অনুষ্ঠান হয় রামকৃষ্ণ রায় অনেক বাসন কাসন উঠতো সেটা দিয়ে মায়ের পুজো হতো আবার পুজো শেষে সেটাকে ভাসিয়ে দিত আচ্ছা এবং যে যেখানেই থাকুক অঞ্জলিতে সবাই এখানে এসে ধীমান ভাইয়ের জন্য হচ্ছে এরপরে আবারও সামনে বছরে পুজো এবং শুভ অষ্টমী সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদেরকে আমার আদর সবাই মিলে পুজো এনজয় করি ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের স্বপনদাকে অনেক অনেক ধন্যবাদ এখন সবাই অঞ্জলি ভোগ নিয়ে বাড়ি যাচ্ছে অসীমদা জুতা পরতে বাড়ি যাবে মনে হচ্ছে কি অসীমদা বাড়ি যাবা হ্যালো কিছু বলবা হ্যাঁ বলো মহাষ্টমীতে সবাই পরিবার নিয়ে আনন্দ করুন আমরা খুব আনন্দে কাটালাম থ্যাংক ইউ আমাদের অঞ্জলি হয়ে গেল নেতাজি ইনস্টিটিউটে আপনারা সবাই আনন্দ করুন পরিবার সঙ্গে আনন্দ করবেন ঠিক আছে একা একা আনন্দ করলে আনন্দের কোনো মানেই হয় না একদম একদম ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ হচ্ছে সুমিত্র ভাই শুধু খালি বাড়ি যাবো লাগাচ্ছে কোথায় গিয়ে ঘুরতে যাবে কেন রে কে ফোন করছে কে ফোন করছে কে গার্লফ্রেন্ড তো এই যে দেখতে পাচ্ছ পুজোর ভোগ নিয়ে নিয়েছে আর এখন বলছে আমি যাবো বাড়ি যাবো শুরু করে রয়েছে আমি বাড়িতে যাবি ভাই ঘুরতে তো যাবি রাত্রি তো আছে রাত্রে ঘুরতে যাবি দিনের বেলা কি দেখি বল দেখার মতো কিছু আছে রাত্রে বেলা ঘুমাই ও ভাই বসে একটু হাওয়া খাই এই যে এখানে একটা ফ্যান আছে সেই গরমের মধ্যে বসে বসে একটু হাওয়া খাই আহ কি মজা হালা কই সেই হাওয়া আর এখন আমরা প্রসাদ খাবো মন্দির থেকে প্রসাদ নিবো অঞ্জলির ভোগের প্রসাদ আমরা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবো একসঙ্গে ওই যে পিছনে দেখতে পাচ্ছ বিশ্ব হাসতে যে লাদেন আমাদের স্বপনদা আমাদের প্রসাদ দিচ্ছে দেখতে পাচ্ছ বিশ্ব আমাদের ও আরেকটা নিবো আরো থ্যাংক ইউ এই আমাদের বিশ্ব অনুপ প্রসাদ নিচ্ছে এখন আমরা প্রসাদ খেয়ে দিয়ে এখন বাড়ি যাবো তারপরে পেট পূজা করবো প্রণাম কর প্রণাম কর প্রণাম কর প্রণাম কর ও ঘুমাবে না এভাবে না ক্যামেরা আমি এভাবে ধরে রাখছি হ্যাঁ জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা 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 কটা বাজে থাকতো কটা বাজে থাকতো একটা বাজে সকাল থেকে কিছু খাইনি এখন প্রসাদ খেলাম এখন বাড়ি গিয়ে ভাত খেয়ে ভাত খাবো ভোগের প্রসাদ আমাদেরকে দেওয়ার জন্য আছে দেখ এক এক করে দে সবাই দেখ এক এক করে দেখ ক্যামেরার মধ্যে দে একটা করে দে ভাই এই যে দিল এই অর্ধেক অর্ধেক দিচ্ছিস একটু একটু বেশি করে দে হ্যাঁ বেশি করে দিচ্ছে এই তুই এবার দে তুই দে এই যে দিচ্ছে তুই অল্প দিচ্ছিস বেশি করে দে আয়ার আয়ার সেলফি নু ভাই ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি তিনজনই পূজার শেষে আর আজকের ওয়েদারটা একদম হ্যাপি ওয়েদার কারণ সকালে যা বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল একদম আমাদের পুজো শেষ এই যে একটা মেয়ে কার্যে ফটো তুলতেছে কে জানি